গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স কেক, ওয়াও কি সুন্দর! তুই কাটো না বাকিটা। বাবা, এখন তো আমার বাবা কেক খেতে পারবে না, বাবা তো দাঁত উঠি নাই। যখন দাঁত উঠবে তখন অনেক মজার মজার খাবার খাবে, তাই না? দেখো 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 দেখো, ওই যে বাবাকে না বলো একটু না। এই বাবা কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে দেখি দাও তুমি না? আরে বাবা কি হই, তুমি দেখছো তোমার দুষ্ট ছেলেরে কোলেই নেওয়া যায় না। তুমি তো বলো আমি কোলে নিই না, কোলে নিলেই খালি কাঁদে। দুষ্ট কে? দুষ্ট তুমি, আমার তো লক্ষ্মী বাচ্চা। বাবা বাবা বাবা, লক্ষ্মী বাচ্চা না, শোনো দেখি বাবা, ছেলের সাথে একটু বন্ডিং ক্রিয়েট হবে সেই সময় পাই না, সারাদিন শুধু কাজ আর কাজ। শুয়ে দাও রে, ঘুম করো, ঘুম করো। এইজ 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 আমার লক্ষ্মী বাচ্চা। মারুফ, আমার না খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? এই যে কালকে থেকে অফিস, আমি কিভাবে অফিস করবো? হয়তো বাসায় একা একা থাকবে, আম্মু সুস্থ থাকলে এই সময় খুব হেল্প হতো। আরে তুমি টেনশন করো না, আম্মু আছে না, আম্মুই দেখবে। আর কয়েক ঘন্টারই তো ব্যাপার। কয়েক ঘন্টা? 8 ঘন্টা মারুফ, আর আম্মুরও বয়স হয়েছে, সেও কি পারবেন? তুমি অত থেকে টেনশন করতেছ, সব ঠিক হয়ে যাবে, টেনশন করবে না। ঠিক আছে, বাবা বাবা, মা অফিসে গেলে তুমি লক্ষ্মী বাবা হয়ে থাকবে না, তাই না? তাই না? এই যে এই যে ওই লক্ষ্মী, শোন, এই যে আমার বাবুটা রেজি হয়ে গেছে, রেজি হয়ে গেছে সকাল সকাল। বাবা চলে যাচ্ছে, বাই তো বাই তো বাই। চাচা দিয়ে তো পাপাকে বাস, আমার একটু যেতে হবে। ওকে, তুমি কান্নাকাটি করবো না তো? করবো না, আমার লোক কিছু না। আপু, এইভাবে মাকে ধরে রাখলে মা কেমন অফিসে যাবে? কিভাবে যাবে বলো বলো, মামু চলে আসবে, ঠিক আছে? আসতে আসতে যাও দে, এত বাড়িতে বাড়িতে যাও, তোরা দুলা বাড়ি উড়ে খাইতেছে এখানে। দিতা শিখালো মা। আর কি, তুই কি চোখ কপালে তুললে যারো দেশ? কি যার দিও, দেখ তো দেখ তো, এসি বাগুলি দেখ কিরম মলা জমে থাকে। আজ এক কাম করস, খালাম্মা একটা কথা কইতাম। কি কথা? ক কমু ক খালাম্মা, আমার একটা দিয়ে ছুটি দিলে ভালো হইতো। কত ছুটি নিস তুই? তুই তো কালকেও আসস নাই। হ্যাঁ, এরকম প্রায় ছুটি নিলে ঘর বাড়ি আমার ঝাড়ু দেয় কেমনে, পরিষ্কার কেমনে? না মানে কালাম্মা, আমার মায়ের দোলরা তো সরো সরুরা ঠান্ডা লাগছে, ওরা নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। কে চালাবা দাদুমণি? কে চালাবা? চালা হয় না, তাই না? তাই না?
মা যাইতেছো? হ্যাঁ আম্মা, বের হইতেছে, খুব টেনশন হইতেছে। আর এতটুকু 2 ঘন্টা পরপর খাওয়াতে হবে মা। আর ওই এক্সপ্রেস করা মিল্কটা ফ্রিজের মধ্যে রাখা আছে, ওটা হালকা গরম পানির মধ্যে কিছুক্ষণ রাখার পর ওকে খাওয়ানো যাবে। আচ্ছা আচ্ছা মা। ও আরেকটা কথা, সেটা হচ্ছে খাওয়ানোর পর ওকে বার্পিং করাইতে হবে। কি করাইতে হবে? আমি ইউটিউবের লিঙ্কটা আপনাকে পাঠাই দিই। ইউটিউবের লিঙ্ক আমি তো বুঝি, মোবাইলের তো ভালো করে বুঝি না। তুমি কও, বুঝাই বলো, আমি বুঝবো। ওই যে খাওয়ানোর পর কোলে নিয়ে একটু হাঁটলে ও যে তাতে ঢিকর দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাচ্চা কাছে তো আমরাও পালছি মা, অসুবিধা হবে না, করবো নি। ঠিক আছে মা। আর ওই ডাইপারগুলো ওর পাশেই রাখা আছে, যদি চেঞ্জ করতে হয় একটু কয়েক ঘন্টা পরপর দেখে একটু চেঞ্জ করে দিই। আমার একটা কথা মা, এইসব ডাইপার উইপার পরাইলে পরে হয় কি জানো, ওই বাচ্চার না ওই চিপা চিপা দিয়ে লাল হয়ে যায়, ঘাটা হয়ে যায়, বুঝো না, বাচ্চার কষ্ট হয়। তার সে বরঞ্চ কাঁথা দিয়ে শোয়াইলে পরে অসুবিধা নেই, বাতাস বাতাস লাগবে, সুস্থ থাকবে জায়গাটা। হ্যাঁ মা, সেটা তো ঠিক আছে, কিন্তু মনে করেন কাঁথাটা ভিজে গেছে আর চেঞ্জ করতে যদি একটু দেরি হয়ে যায় ও ঠান্ডা লেগে যাবে, আর ডাইপার পরলে তো আপনারই সুবিধা হবে। অসুবিধা নেই, তো একটা ভিজলে আমি আরেকটা দিয়ে পাচাই রুমু, এটা কোনো অসুবিধা হবে না আম্মা, কোনো অসুবিধা নেই, তুমি যাও, চিন্তা করো না। যাক আছে, আসেন। আচ্ছা ফিয়া মানিল। কথা বলার সময় হা করে মুখের দিকে তাকায় থাকোস কেন? কামটা শেষ করতে পারোস না? অনন আপু, এই ফাইলটা স্যার করে দিতে বলছে। ডেডলাইন কবে? আগামীকাল। আগামীকাল? হ্যাঁ। কিন্তু সজীব ভাই, এটা তো অ্যানালাইজ করতেই 2 দিন চলে যাবে। অনন আপু, আপনি এতদিন ছুটি কাটাইছেন না? আপনার তো ছুটির মেয়াদ শেষ, তাড়াতাড়ি কাজটা করে স্যারের কাছে জমা দেন। সজীব ভাইয়ান, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এই কয়দিন আমি ছুটিতে ছিলাম না, মা হওয়াটাও আর একটা জব, আর সেটা 8 ঘন্টা না 24 ঘন্টার, যেখানে কোনো ছুটি নাই, বেতন নাই এবং রেস্টও নাই। আপু যে কি বলেন, মেয়ে মানুষ হলে যে কত সুযোগ সুবিধা জানেন, আমি তো মেয়ে মানুষ হলে প্রতি বছর বছর বাচ্চা নিতাম আর পায়ের উপরে পা তুলে অফিস থেকে স্যালারি গুনতাম। হচ্ছেন, কাজটা তাড়াতাড়ি করেন। ব্যাঙ্গের বাসা কলা ব্যাঙ্গের ছা, খাই ডাল খান গাই তাই রে নাই রে না, তাই রে নাই রে না। আহা বাবা, এখনো কান্না করতেছে কোন? এই যে এই যে আম্মু, তাকাও 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 এদিকে বাবু, কি হলো? আরে আরে, কিছু খাইতেছো না, কান্দাও থামতেছে না, কি করবো? কিন্তু এরকম তো করার কথা না মা, একটু দেখবেন ও পটি করছে কি না। হ্যাঁ, ও দেখি, ও তাই তো পটি করছে, এখন আবার আমারই সাফ করা লাগবে। এখন কি আমার সেই বয়স আছে, নিজের পোলাপন পাইলে বড় করছি, এখন আবার তাদের পোলাপন পাইলে বসে দেওয়া লাগবে। মা মা সরি, আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। কষ্ট আর কি মা, নিজে তো অবশ্যই কিছু তো করার নাই। দেখি মা, তাহলে একটু চেঞ্জ করে দেন জলদি, সরি।
বাবা তো কান্না করছে। কি করব আমি? আমি তো অনেক চেষ্টা করে কান্না থামাইতে পারি নাই। এই যে বাবা, আমি জানি না বাবু, বাচ্চারা খেলে একটা কাজের মানুষ জোগাড় করো। এই এই যে আম 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 এই তো আম চলে আসছে। ওই এই যে আমি আসছি তো। আমি বুড়া মানুষ, আমার দেখাশোনার জন্য তো একজন লোক লাগে। হ্যাঁ, আমি কি একলা একলা এই বাচ্চা সামলাইতে পারি? এখন নিজে নিজেই কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আচ্ছা বউ, মার যে চা চাইছিল দিলা না, ওরা এক কাপ চা বানায়। আমার ছেলেটা মুখের দিকে একদম চাওন যায় না। আরে কাজের লোকের হাতে রান্না খেলে কি মানুষের শরীর ভালো থাকে? কত সুন্দর বাচ্চাটা কান্তাছে, তোমার মতন পাশানো আমি কোনোদিন দেখি নাই। কি যে কান্তাছে বাচ্চাটা! তোমাকে চা বানাইতে হবে না, আমি নিজেই নিজের চা বানাইছি। পরে তো আবার আমাকে মেসেজ নিয়ে বলে গালি দিবা। মারুফ মা আজকেও বাবুকে ডাইপার পরায় নাই, ভেজা কাঁথার মধ্যে পড়েছিল তাই কাঁদতেছিল। এমনি এমনি তো আর কাঁদে না, তো ঠান্ডা লেগে যাবে। আর তুমি অফিস থেকে আসার পর বাবুকে একটু কোলে নিবা না, একটু দেখবা না ওর কী অবস্থা, কীভাবে পড়েছিল এখানে। না, তুমি এসেই টিভির সামনে পড়ে যাও, অন্তত নিজের জিনিসগুলো গুছাও। দেখো তোমার আশেপাশে তোমার জিনিসে পড়ে আছে, একটু তো হেল্প করতে পারো আমাকে। আরে আমি তো সারাদিন অফিস করি, অনেক টায়ার্ড থাকি, তারপর গতকালকে রাতে ঘুমও হয় নাই। সেম হিয়ার মারুফ, সারা রাত আমিও ঘুমাই নাই, আর সারাদিন অফিসে আমারও করতে হয়েছে, শুধু তোমার একার না। আর বাসায় ফিরে একশোটা কাজ করতে হচ্ছে, একটা কাজ এদিক থেকে সেদিক হলেই কথা শুনতে হয়। চা ডিমান্ডের সাথে সাথে চা বানাতে হবে, দেরি করলে হবে না, আর না হলে আমি হয়ে যাই পাশান মা। কি হয়েছে বউ, তুই মার মেয়ে তো চিল্লের কথা কইতেছ কেন? আরে এক কাপ চাইতে চাইছে নাকি? মা প্লিজ, আমরা দুজন কথা বলতেছি, এটা মাঝখানে আপনি মনোপ্রি মানুষ আসেন না। দেখো বাচ্চাটা কিন্তু সারাদিন তুমি আমার কাছে রাখো, আমি তারা দেখে শুনে রাখি। সেটার জন্য সারাদিন আমার কথাও শুনতে হয়, গিল্টি ফিল করতে হয়। এতবার বলার পরও আজকে ওকে ডাইপার পরান নেই আপনি। দেখছস বউ আমাদের কিরম করে কথা কয়? তুমি মার সাথে ওই চিল্লায় কথা বলতেছো কেন? মার না থাকলে তুমি কীভাবে বাবুরে পালতা, অফিস করতে পারতা? তোমার তো বাসায় বসে থাকতে হইতো। শোনো, এখন থেকে তোমার বাচ্চা তুমি দেখে শুনে রাখো, এরকম আধুনিক উপায়ে আমি বাচ্চা পালতে পারব না।
কোথায় বুড়া বয়সে বউ সেবা যত্ন পাওয়ার কথা, তা না উল্টা সেবা যত্ন করেও মন পাওয়া যায় না। আমি না বুঝতেছি না অনন্যা, ওয়াই ইউ আর মেকিং দিস এ বিগ ডিল? এক কাপ চাই তো চাইছিলাম, ইজ ইট এ বিগ ডিল বল? আব্বু, আম্মুর অবস্থা কি? প্রেশার ঠিক আছে তো? এখনো সেই আগের মতোই আছে, রেগুলার ফিজিওথেরাপি চলছে। আগের মতোই? আমার না একদম ভালো লাগতেছে না, তোমার উপর কত প্রেশার, তোমার সব কিছু একা একা করতে হচ্ছে। আমি যে একটু তোমাদের কাছে যাবো সেই সময়টুকু পাচ্ছি না। আচ্ছা, আপনাকে আমি একটা ফাইল আপলোড করতে দিয়েছিলাম, আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টের একটা প্রজেক্ট। আপনাকে সজীব সাহেব কিছু বলেননি? কই, ফাইলটা তো আপলোড দেননি। স্যার, ওটা তো আমি কমপ্লিট করে আপলোড দিয়ে দিয়েছেন। কোথায়? আমি তো পাচ্ছি না। এরকম তো হওয়ার কথা না, আপনি কি স্প্যাম ফোল্ডারটা একটু চেক করবেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো আজকেও লেট, মানে নতুন মা হয়েছেন, আমি বুঝতে পারছি, ঘর সংসার সব কিছু সামলে, বাচ্চাকে সামলে অফিসে আসতে হয়, কিন্তু আপনাকে তো সুপার ওমেন হতে হবে, এটা কম্পিটিশনের একটা জায়গা, বুঝতে পেরেছেন? জি স্যার, ওর সঙ্গে বেবিটা হুট করে একটু সিক হয়ে গিয়েছিলো, জ্বর আসছিল, আর হবে না স্যার। শোনেন, কোনো এক্সকিউজ দেবেন না, এটা এক্সকিউজের জায়গা না, এটা কাজের জায়গা, আপনাকে পারফর্ম করতে হবে, ডেলিভারি করতে হবে, আমি কাজ চাই। আপনি এসব কথা বলে কোনো লাভ হবে না, কাজ করেন। আর শোনেন, এই বইটা একটু স্টাডি করেন, ট্যারিফের উপরে আমাকে এক ঘন্টার মধ্যে রিপোর্ট করবেন, নতুন কী কী চেঞ্জ এসছে, মনে থাকবে? জাস্ট এক ঘন্টা। জি স্যার। আসুন। ওটা তো ধরেও না, কতবার ফোন দিলাম ফোনটা তো ধরো না, বাবুর গায়ে তো 102 জ্বর। ফোনটা তো এখানে সাইলেন্টে রাখতে হয়। মা, ওই যে নিচে যে গার্ডটা আছে না, আমি ওনাকে বলে দিছি উনি ফার্মেসি থেকে একটা সাপ্লিমেন্ট নিয়ে যাইতেছে, ওইটা একটু দিয়ে দিয়েন। আর আমি মারুফকেও জানাইছি। আবার মারুফকে কেন? তুমি কি এমন কাজ করতেছো, চলে আসো। মা, এইভাবে তো চলে আসা যায় না, আমি একটা হাতের কাজ আছে, এটা শেষ করে আসতেছি। আল্লাহ, তোমার মতো মা জানি আল্লাহর কাউরে না দেয়। সামান্য কটা টাকার জন্য তুমি নিজের বাচ্চারা অবহেলা করো? হ্যাঁ চুচ মা। হ্যালো মারুফ, বাবুর 103 জ্বর, আমার হাতের কাছে শেষ করে আমি এখান থেকে বের হয়ে যাবো, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি।
তুমি আজকে অন্তত ছুটি নিতে পারতা পারতা না বাবুর চাইতে তোমার অফিস ইম্পর্টেন্ট এত দূরে ডেইলি বাবুর নিয়ে যাওয়া আসা অনেক কষ্ট কিন্তু কিছু একটা তো করতে হবে মারুফ অফিসে তো কোনো ব্যবস্থা নেই একটা ডে কেয়ার সেন্টার থাকলে তো হইতোই কি করব হাজার তুমি একটা ব্রেক নিবা ব্রেক এই যে আবার মুখ কালো করলা আরে বাবা পারমানেন্ট ব্রেকের কথা তো বলি নাই জাস্ট কয়েকদিনের জন্য ব্রেক নিবা ওরা অরিত্র বড় হইলে আবার জয়েন করবা সিম্পল আর একটু বড় হওয়া পর্যন্ত ব্রেক তখন আমার বয়স কেমন থাকবে আর এত লম্বা একটা ব্রেকের পর আমাকে চাকরি দেওয়ার জন্য বসে আছে না সবে অনলাইনে শাড়ি কাপড় বেচবা অনেকেই তো করতেছে কি বলছো তুমি এগুলা যে কাজের প্রতি আমার এই তো মা যে কাজের প্রতি আমার প্যাশন নেই আমি সেই কাজটা কেন করবো মারো প্যাশন আচ্ছা ঠিক আছে আমি না হয় চাকরিটা ছাড়লাম এখন একটা ব্রেক নিলাম আমার বাবা মাকে প্রতি মাসে যে 20-25 হাজার টাকা পাঠাতে হয় ওটা তুমি তুমি কি মিন করলা আমি এটাই মিন করলাম ছেলে হিসাবে তোমার যেমন কিছু দায়িত্ব আছে আমারও মেয়ে হিসাবে কিছু দায়িত্ব আছে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন একমাত্র সন্তান আমি তাদের এই তো বাবা আমি তোমার একটা সিম্পল সাজেশন দিছি এর জন্য বেতন নিয়ে খোঁটা দেওয়ার কোনো দরকার ছিল না বেতন নিয়ে খোঁটা নেই নেই এই তো বাবা কিছু হয় না কিছু হয় না এই তো মা 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 ডাইপার চেঞ্জ করতে হবে ঠিক আছে নো প্রবলেম নিচে মামি করে দিচ্ছে করে দিচ্ছে করে দিচ্ছে দেখি দেখি অনন্যাপু এটা আপনার বাসা না এটা অফিস তো নোংরা হয়ে যাচ্ছে আপু বেশি দরকার হলো ওয়াশরুমে জানাতে বাথরুমে কি জায়গা আছে বেবিদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আছে বাথরুমে যাব কতদিন হলো এই তো স্যার এখন 6+ অনেক কিউট আচ্ছা আপনাকে যে জন্য ডেকেছি অফিসে সবাই আপনার নামে কমপ্লেন করছে আপনি বাচ্চাকে নিয়ে অফিসে আসছেন সবার কাজে সমস্যা হয় আর এটা তো অ্যালাউড না স্যার আই আন্ডারস্ট্যান্ড কিন্তু আসলে ওকে দেখে রাখার মতো কেউ নেই তাই আমি ওকে নিয়ে এসেছি এবং ও খুব একটা ডিস্টার্বও করছে না আর আমিও আমার কাজ 100% চেষ্টা করছি ভালোভাবে করার বাচ্চাকে নিয়ে আপনি যদি অফিসে আসেন সবার কাজের একটা ডিস্ট্রাকশন হয় বাচ্চা নয়েজ করে ওকে চেঞ্জ করতে হয় ট্রিট করাতে হয় কিপিও তো অ্যালাউড না স্যার ঠিক আছে কিন্তু আপনাদের অফিস তো অনেক ওয়ার্কিং মম আছে যদি এমনটা হয়
আপনাদের এই বিল্ডিংয়ে একটা একটা রুম অন্তত যেখানে বেবিদেরকে চেঞ্জ করা যাবে, ফিট করানো যাবে, বা ছোট একটা ডে কেয়ার সেন্টার যদি ক্রিয়েট করা যায়, তাহলে তো আপনার অফিসের যে ওয়ার্কিং উইমেনগুলো আছে তাদের জন্য অনেক বড় একটা হেল্প হয়। না না, এটা কোনো সুযোগ নেই, আর অফিসে তো বাচ্চাকে অ্যালাউ করে না, আমি এগুলো কেন করবো? স্যার, কেন সুযোগ থাকবে না? আপনারাই তো বলেন ছেলে মেয়ে সমান অধিকার। মেয়েদেরকে বলা হয় তোমরা এডুকেটেড হও, ক্যারিয়ার করো, আর্ন করো, কিন্তু তোমাদের রাস্তায় অনেক বাধা থাকবে যেটার কোনো উপায়ও থাকবে না, কোনো ধরনের ফেসিলিটি দেয়া হবে না। তাহলে এটা কীভাবে সমান অধিকার হলো? আপনি কি আমাকে লেকচার দিচ্ছেন? আমি লেকচার দিচ্ছি না স্যার। অ্যাজ আ ওয়ার্কিং উইমেন, অ্যাজ আ ওয়ার্কিং মম, আমি শুধু আমার রিয়ালিটিটুকু আপনার সাথে শেয়ার করছি। স্যার, আমার উপর অনেক চাপ, পারফেক্ট হওয়ার চাপ, অনেক প্রেশারে আছি আমি। পারফেক্ট মা হতে হবে, পারফেক্ট বউ হতে হবে, পারফেক্ট মেয়ে হতে হবে, পারফেক্টলি সংসার সামলাতে হবে, পারফেক্টলি অফিস করতে হবে, সংসারটা গুছিয়ে রাখতে হবে, সব কিছুতে পারফেকশন চাই। বাচ্চার যদি জ্বর আসে তাহলে আমার চাকরির দোষ, জবে ভালো মতো পারফর্ম না করতে পারলে বাচ্চার দোষ, আমি যদি ব্যথা পাই আমি উফটুকু করতে পারবো না, আমি যদি টায়ার্ড লাগে আমি বলতে পারবো না আই এম টায়ার্ড। স্যার, এত প্রেশার নিয়ে আমি যাবোটা কোথায়? আমাকে এসব বলে লাভ নেই, আপনাকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ অফিসের বাচ্চাকে নিয়ে আসবেন না। স্যার, আপনি মনে হয় বিগার পিকচারটা বুঝলে নিয়ে না। ফাইন, আমি আপনাকে আর ডিস্টার্ব করব না, যে জায়গায় আমার বাচ্চার জায়গা নেই আমি ওখানে থাকতেও চাই না। মানে? আমি রিজাইনিং স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে ফোন দিতাম সরি বলার জন্য। আমার আর ভালো থাকা, বেবি প্রায় সময় অসুস্থ থাকে। তোর মনে আছে তোর বেবি হওয়ার পর যখন তুই তোর কাইনি কোর্সটা কমপ্লিট করতে পারিস নি, আমি তোকে জাজ করেছিলাম? ইটস ওকে দোস্ত, এখন আমি বুঝতে পারতেছি একদম মায়ের সব কিছু ম্যানেজ করা কত কষ্ট। ডাক্তারি তো অনেক স্ট্রেসফুল একটা প্রফেশন, তারপর বেসরকারি রেসিডেন্স হওয়ায় কোনো ম্যাটারনিটি লিভ দেয় নাই, ভাতাটাও দিত না ঠিকঠাক মতো। তখন তো সব কিছু ম্যানেজ করলি, মানুষজনের পায়ে ধরে দুধের বাচ্চাটাকে ওদের কাছে দিয়ে তারপর হসপিটাল যেতাম, বাসায় এসে রান্না বান্না সংসারের সব কাজও করতে হতো। তোর ভাই তো পানিও ঠেলে খেতে পারে না, বুয়ার রান্না তার মুখে রোজে না, আর ফ্রিজে খাবার খেলে নাকি ওর পেট ব্যথা করে। তো এই যে তুই ডাক্তার এটা ছেড়ে দিলি, এটাই কি সবকিছুর সমাধান? জানি না দোস্ত, হসপিটালের আশেপাশে একটা ডে কেয়ার সেন্টার থাকলে হয় চাকরিটা ছাড়তাম। আচ্ছা দোস্ত, তোকে একটা পার্সোনাল প্রশ্ন করি। আরে বল না। আচ্ছা, যদি কোনোদিন তোর বাচ্চার দিকে তাকায় তোর এমনটা মনে হয় যে সব কিছু তুই ওর জন্য বিসর্জন করলি, ওকে ব্লেম করিস যদি, আর যদি ও নিজেকে অপরাধী ভাবে, ও যখন বড় হয়ে যাবে
তিন রাত চব্বিশ ঘন্টা তোর প্রয়োজন থাকবে না, তখন তোর কি হবে? সত্যি করে একটা কথা বল দেখি, তোর কি হয়েছে? কি হয়েছে বল। না আমার কি হবে, সরি কিসব জিজ্ঞেস করছি। আচ্ছা আমি রাখি রে, একটু আরিত্রকে দেখতে হবে, কান্তিসা বাই। ওকে দোস্ত, ভালো থাকিস। পিসি না বলো, মার গতকাল যে আমি তোমার কাছে কিছু এমার্জেন্সি টাকা চেয়েছিলাম, তুমি তার কিছু বললা না? ও ও মনে ছিল না, সরি। সামনের মাসে দিলে হবে? সামনের মাসে? আমি তো বলেছি এমার্জেন্সি, কিন্তু তুমি তো জানতেও চাইলে না কেন এমার্জেন্সি। কেন? আমার পেট সোর হয়েছে, ভালো একটা ডক্টর দেখাতে হবে। সেটা তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তুমি নিতেনি অনেক পেঁচায় পেঁচায় কথা বল, তুমি তো সরাসরি বললেই পারতা যে আমার মেডিকেল ইমার্জেন্সি টাকা লাগবে। আমি তো বলছি মারুফ এমার্জেন্সি, বলি নাই? তুমি বলছো যে ইমার্জেন্সি, বাট কেন ইমার্জেন্সি সেটা তো এক্সপ্লেন করো নাই। সো না করলে কেমনি বুঝবো আমি? সেটা তোমার জিজ্ঞাসা করতে হবে আমাকে। তোমার একটু ইচ্ছা করে না জিজ্ঞাসা করতে? অনন্যা বলো কি এমার্জেন্সি তোমার, আমি কি করতে পারি তোমার জন্য? কিন্তু তুমি সেটা করবো না। মানে তোমার পিচ্ছিটা এখন কত বড় হয়েছে? দেড় বছর হয়েছে আপা। মাশাল্লাহ। ওকে কোথায় রেখে আসো? আর কই, বাসায়। বাসায় ওকে কে দেখে? আমার বড়টা দেখে। ওরে বড়টার বয়স কত? বেশি না, ছয়। কি, বড়টা ছয় বছর? ও তো নিজে ছোট ছোট কেমন দেখবে? তাহলে তো তোমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে সবকিছু সামলানো। কষ্ট এলার কি করার, কাম না করলে কি খামো? আমার পরপর দুইটা মাইয়া অনে আমার জামাই আমার লাথি মেরে থেসে লেগেছে। আজকে আমিও যদি আপনার মতো বড় পাশ দিতাম, আমিও আপনার মতো বড় অফিসার হইতাম। তারপর ওই কুত্তার বাচ্চারে ওই আমার পায়ে তুলে চাকর করে রাখতাম। আমার বড় আশা আমি আমার মাইয়া ধরুনারে মানুষের মতো মানুষ বানাবো, আপনার মতো বড় অফিসার হইব, চাকরি করব, অনেক পড়াশোনা করব। হাতে টাকা না থাকলে সামসিকায় লাথি মারে। ময়না শোনো, কাল থেকে তোমার দুই পিচ্ছিকে তুমি এখানে নিয়ে আসবা। ওরা বাসা থাকবে, এখানে খেলাধুলা করবে, তুমিও দেখে রাখতে পারবা, কাজও করতে পারো না, বুঝছো? জি আপা। তুমি ঘুমাইতেছ কি? রান্না বান্না করবো না? মা না ঘুমাচ্ছি না, আমি ওই ফ্রিজের মধ্যে ভাত তরকারি আছে মা, ওইটা খাবে। এই কি কও তুমি, মারু অফিস থেকে এসে বাসি ভাত তরকারি খাইবো?
মা অত বাসি না, আর একদিন ফ্রিজে রাখা খাবার খেলে কিছু হবে না। আচ্ছা, তোমার তো এখন অফিস নাই, তুমি তো এখন একটু ভাত তরকারি রান্নাটা করে দিতে পারো নাকি? মা, আমার না খুব শরীর খারাপ লাগতেছে আজকে, কেন যেন জ্বর জ্বর লাগতেছে। এইচ এইচ, তাহলে কি মারু আজকে না খেয়ে থাকবো? না, যা আছে তাই খাবে, নাহলে বাড়ি থেকে অর্ডার করবো। কি কি কি, এই যে এই যে এই যে আম্মু আম্মা, ও যে বাবা, ও যে বাবা, আচ্ছা আচ্ছা। অরণ্যা, আচ্ছা ক্ষুধা লাগছে, খাবার রেডি করো তো। কি খাবি? পাঁচটা কিলো সোনা খাবি? ঘেন কি হয়েছে? তোর বউ তোকে সারাদিন শুয়েছিল, আমি ডাকতেছি কোনো উত্তর নাই, যায় দেখি ঘুমাইতেছে। ডাকলাম কইলাম যে বাক্সা করবো না আজকে, হ্যাঁ আমার ছেলে এসে কি খাইব, বলে আজকে আমি বাক্সা করতে পারবো না, আমার শরীর ভালো লাগতেছে না, আর ফ্রিজে খাবার আছে। আমি এটা কী ধরনের কথা, ফ্রিজে খাবার বাসি খাবার আমার ছেলে খাইব? বলে অসুবিধা নাই, যদি না খাইতে চাই বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে খাইব, আমার সে শরীর ভালো না, আমি কিছু করতে পারবো না। এটা কী ধরনের কথা কও, হ্যাঁ কিছু তো করতে না পারতো, আমারও তো বলতে পারতো, আমার আগে বলতে পারতো না যে আমি পারবো না কিছু, আপনি একটা কিছু করে নেন। তোরা তো কোনোদিন আমি ফ্রিজের খাবার বা বাসি খাবার খাওয়াই বড় করছি রে, হ্যাঁ তোর বউ থাকতে মা থাকতে তুই বাসি খাবার খাবি? তুই বিয়ে করছিস কেন, সংসার করছিস কেন? চাকরি বাকরি নাই, এখন বাসার মধ্যে রয়েছে, একটা তাজা পাক করে দিতে পারে না কোনোদিন? অসুবিধা কোন কেন, আমি তো বুঝি না। তুই সারাদিন খাইটা অফিস থেকে আইলি, তুই এখন বাসি খাবার খাবি? লাইট অফ করো, বাবু উঠে যাবে মাত্র ঘুমাইছে। তুমি নাকি মানে বলছো অফিস থেকে আইসা আমার রান্না করতে হবে? আমি শুধু বলছি আমার শরীর খারাপ, যা আছে সেগুলো খাবা, আর না হলে অর্ডার দিয়ে দেবো। তুমি যখন চাকরি করতা তখন তোমার অ্যাটিটিউড এরকম ছিল, এবং আমার স্যালারি তোমার থেকে বেশি, এবং আমি তা মাইনে নিতাম। কি স্যালারি বেশি, এটা নিয়ে কি তোমার কোনো কমপ্লেক্স ছিল? বাহ, চাকরি না ছাড়লে তো সেটা জানতেই পারতাম না। দেখছো, সেম অ্যাটিটিউড, অফিস ছাড়ার আগেও যেমন ছিলা এখনো তেমন আছো, একটুও বদলাও নাই, তোমার তো অহংকারের শেষ নাই। কি বদলাবো? আরে কি বলতেছো তুমি বারবার, চাকরি অ্যাটিটিউড কি সমস্যা? এখন আমি বাসায় থাকি, বাবুকে দেখতেছি, তাই বলে কি আমি দাসী হয়ে যাব? গড সেক, আমি কি তোমার চাকরি ছাড়তে বলছি? আমি তোমার ফ্রিডম দেই নাই? মারুফ, যেই ফ্রিডম একটা মানুষ আরেকটা মানুষকে দিয়ে দিতে হয় ওটাকে ফ্রিডম বলে না। হ্যাঁ, তুমি আমাকে চাকরি ছাড়তে বলো নি, কিন্তু যে কয়টা দিন আমি অফিস করছি প্রত্যেকটা দিন আমি স্ট্রাগল করছি, অফিসেও বাসায়ও, একটা দিনও আমি তোমার কাঁধে মাথায় রেখে বলতে পারি নাই যে পারো, আমার কষ্ট হচ্ছে, আই এম লুজিং ইট, প্লিজ হোল্ড মি। হ্যাঁ, আজকে আমি রান্না করতে পারি নাই, আমার জ্বর জ্বর লাগতেছে, পিরিয়ডের ব্যথা, আমার স্কার পেন করতেছে, আমি কি একটা দিন রেস্ট করতে পারি না? না পারি না, কারণ আমি তো এখন দাসী, আর তুমি একটা বেলা বাসি তরকারি খেতে পারবা না, অর্ডার দিতে পারবা না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম গোয়িং থ্রু? তুমি কি বুঝতেছো মেন্টালি ফিজিক্যালি আমার উপর দিয়ে কি যাচ্ছে? ডু ইউ রিয়েলি ইভেন কেয়ার? সংসার মেয়েদের এরকম করতে হয়, তোমার বাপ মা তোমার কিছু শিখায় নেই এগুলা? তোমার বাপ মা শেখায় নাই যে সংসারে সমান দায়িত্ব নিতে হয়? Oh,
একটু একটু কথা বলতে চাচ্ছিলাম। কেন বাসায় বলা যায় না? না বলা যায়, আলাদাভাবে কথা বলতে চাচ্ছিলাম। জাস্ট ইউ অ্যান্ড মি। বলো। আমার মনে হচ্ছে মারুফ আমাদের কিছুদিনের জন্য একটু আলাদা থাকা উচিত। আলাদা মানে? আলাদা মানে মারুফ বাসার অবস্থা তুমি বুঝতেই পারছো, তুমি নিজেই দেখছো প্রতিদিন কি হচ্ছে। আমি স্ট্রেস থাকি, স্ট্রেসের কারণে অনেক কিছু বলে ফেলি, অনেক কিছু করে ফেলি, তোমার সাথে খারাপ রিয়াক্ট করছি, তুমিও ইকুয়ালি স্ট্রেসড। আমাদের এই অবস্থার ইম্প্যাক্টটা আম্মুর উপরে পড়ছে। আম্মু আম্মুর জায়গা থেকে একদম রাইট, শি ডিজার্ভস মোর, বাট সব কিছু মিলিয়ে তো আমরা কেউই হ্যাপি না। আর আমরা যদি হ্যাপি না থাকি তাহলে বাবু কীভাবে হ্যাপি হবে? ওর গ্রোথের জন্য তো আসলে খুব ভালো একটা এনভায়রনমেন্ট দরকার, যেখানে কোনো ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি নেই। মারুফ, আই ওয়াজ থিঙ্কিং জাস্ট বাবু আরেকটু বড় হয়ে যাওয়া পর্যন্ত যদি আমি বাবার বাসায় থাকি, বাবা তো মাকে দেখার জন্য মোস্ট অফ দ্য টাইম বাসায় থাকে, বাবা বলেছে বাবুকে দেখে রাখবে। আর তুমি তো আমার কন্ডিশনগুলোও জানো, বাসায় আমার কন্ট্রিবিউট করতে হয়। এখন আমি একটা জব তো ছেড়ে দিয়েছি, বাট এভাবে তো আসলে বসে থাকা যাবে না, আমি আরেকটা জব খুঁজতে যাচ্ছিলাম। বাহ, ভালোই তো, সব ডিসিশন নিজে নিয়ে নিছো। আপনার যে প্রপোজাল, তাতে তো প্রতিষ্ঠানে কোনো প্রফিটের স্কোপ দেখছি না। সো প্রতিষ্ঠান কেন বুঝে শুনে একটা লস প্রজেক্ট ইনভেস্ট করবে বলো? আপনাদের অফিসে নিশ্চয় অনেক ওয়ার্কিং মম আছে, আর শুধু মায়েরা কেন, অনেক বাবারাও তো আছে, তারা সারাটা দিন স্ট্রেস থাকে এটা ভেবে যে তাদের সন্তান বাসায় ঠিক আছে কি না, ঠিক মতো খাচ্ছে কি না, এটা ভাবতে ভাবতে কিন্তু তাদের প্রোডাক্টিভিটিতে অনেক ইম্প্যাক্ট পড়ে। আর ধরেন এই স্ট্রেসটাই যদি জিরো হয়ে যায় তাহলে তাদের প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যায়, অ্যান্ড এটাতে কিন্তু কোম্পানিরই লাভ। আওয়ার বিজনেস নট ইন এ পজিশন টু ডু দ্যাট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট নাও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। ওকে, ওয়েলকাম। মিস অনন্যা, আপনি যে লোনটা আমাদের সাথে চাচ্ছেন আমরা সেই লোনটা আপনাকে দিতে চাই, কিন্তু আপনার যে বিজনেস শিশু দিবাযত্ন খোলার যে বিজনেস প্ল্যান, এই প্ল্যানটা আমাদের কাছে বিজনেস প্ল্যান মনে হচ্ছে না, এই প্ল্যানটাকে একটা চ্যারিটেবল প্ল্যান মনে হচ্ছে। সো এই বিষয়ে কি আপনি একটু এক্সপ্লেন করবেন, যে আসলে আমাকে একটু বোঝাবেন যে এটাকে আপনার কীভাবে একটা বিজনেস প্ল্যান হিসেবে আপনি দেখছেন? স্যার, ধরেন একটা এরিয়াতে 10টা কর্পোরেট অফিস আছে, ওই অফিসগুলোর একটা বিল্ডিং আছে, এই 10টা বিল্ডিংয়ের মধ্যে যে কোনো একটা বিল্ডিংয়ে যদি একটা ডে কেয়ার সেন্টার থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে অন্যান্য যে বিল্ডিংগুলো আছে সেখান থেকে প্যারেন্টসরা ডেফিনেটলি তাদের বাচ্চাকে এই ডে কেয়ার সেন্টারে দেবে, টাকা দিয়ে হলেও রাখবে, সেটা গ্যারান্টি আমি দিতে পারছি। বিকজ বাচ্চাটা পাশে থাকবে, টেনশন অনেকটা কম হবে, আবার অফিস থেকে বাসা যাওয়ার সময় বাচ্চাকে নিয়েও চলে যেতে পারবে। এবার
আমাকে বলো রসই কোনটা? এটা। রাইট। এইবার বলো সরেও কোনটা? ওয়াও। যাক, বাংলাতে তো বেশ সবাই পারছে, এখন হচ্ছে কি ইংলিশ। ABCD কে পারে? আমি। আমি। বলো। থামো, এবার তুমি বলো। ওয়াও, এত ফাস্ট দেখেছো কিভাবে বলেছে? ওর জন্য একটা ক্লাপ। এবার তুমি যে মা সাধারণ কোনো মা নয়, যিনি তার জীবনের সকল বাধা বিপত্তিকে পেরিয়ে আজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন, তিনি অনন্যা চৌধুরী। তার জন্য একটি জোরে করতালি। আজকে 16ই ডিসেম্বর, আমাদের বাঙালি জাতির অহংকার, এই মহান বিজয় দিবসে তাকে পেয়ে আমরা গর্বিত। আপনারা জানেন, ডে কেয়ার সেন্টার হচ্ছে একটি প্রফেশনাল সেন্টার যেখানে কর্মজীবী মায়েদের সন্তানদের লালন পালন করা হয়। আমাদের অনন্যা চৌধুরী এরকম 20টি সেন্টার করেছেন সারা দেশে, যেখানে খুব স্বল্প মূল্যে কর্মজীবী মায়েরা তাদের সন্তানকে সেখানে রেখে তার নির্বিঘ্নে তার অফিসে মনোযোগী হতে পারবেন এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। তেমনিভাবে আজকের সুপার উইমেন অনন্যা চৌধুরী তার সেই সফলতার গল্প শোনাবেন। অনন্যা চৌধুরী, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য, আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। তবে আমি ছোট্ট একটা ভুল সংশোধন করে দিতে চাই। আই এম নট এ সুপার উইমেন, স্যার যেমনটা বলেছেন, বিকজ আই ক্যান নট ফ্লাই। আমি সাধারণ একজন নারী যে বুঝতে পেরেছে দেশটা স্বাধীন হলেও প্রকৃত অর্থে নারীরা এখনও স্বাধীন হতে পারেনি। একজন নারীর জীবনের সব সিদ্ধান্তগুলো এখনও আরেকজন নিয়ে, সে কি পড়বে, কি বলবে, কতটুক পড়াশোনা করবে, কবে বিয়ে করবে, কবে মা হবে, সব এই সমাজের চোখে আমি একজন ভালো মা হবার চেষ্টা করেছিলাম, বাট আই ফেইলড, আমি পারি নাই। কারণ সমাজের চোখে ভালো মার ডেফিনেশনটা একটু অন্যরকম। কেমন জানতে চান? একজন ভালো মার নিজের কোনো স্বপ্ন থাকতে পারবে না। একজন ভালো মা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে না। একজন ভালো মা সুপার উইমেন হবে। তার ক্লান্তি থাকবে না, তার কোনো ব্যথা থাকবে না। একজন ভালো মা সমাজের বলার সাথে সাথে নিজের পড়াশোনা, চাকরি সব কিছু ভুলে যাবে। নিজের বাচ্চাকে রেখে অফিসে যেতে পারবে না। আমি চেষ্টা করেছিলাম, বাট আমি পারিনি। তারপর আমার মনে হয়েছে ভালো মা হওয়ার দরকার নেই তো। আমার আরিত্র, ওর কাছে যদি আমি একজন মা হতে পারি সেটাই যথেষ্ট। আ বেবি শুড নট বি এ ফুল স্টপ ফর এ মাদার। এই সমাজ যদি একজন মাকে একটু স্পেস দেয়, একজন মা যদি কিছুক্ষণের জন্য নিজের কোল থেকে তার সন্তানকে মাটিতে রাখতে পারে, তাহলে শুধু একটা জব কিংবা বিজনেস কেন, একজন মা চন্দ্র অভিযানেও যেতে পারবে। ধন্যবাদ। Congratulations.
ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা লাক্স।